অবরোধের দ্বিতীয় দিনে পরিস্থিতি স্বাভাবিক এবং সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি জামায়াত সহ শরিক দলগুলোর ডাকা দেশব্যাপী 48 ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর পরিস্থিতি ছিল স্বাভাবিক। রোববার 5 নভেম্বর সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। দ্বিতীয় দিন সোমবার 6 নভেম্বর সকালে অনেকটা স্বাভাবিক দেখা গেছে নয়াপল্টন এলাকা এবং ঢাকার আশপাশ এলাকাগুলো। পাশাপাশি সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীদেরকে। সকাল 9টার দিকে দেখা যায় নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত রিক্সাসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। নেতাকর্মীদের কোনো ধরনের মিছিল বা রাস্তা অবরোধের ঘটনা দেখা যায়নি। বিএনপি কার্যালয়ের মূল গেট তালা ঝুলতে দেখা গেছে। ভোর থেকে গাড়ি, রিক্সা, সিএনজির পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। অবরোধের ফলে যেন সহিংসতা না হয় সেজন্য সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। কর্মরত এক পুলিশ কর্মকর্তা বলেন, অবরোধের কারণে কোনো সহিংসতা যেন না ঘটতে পারে তার জন্য আমরা সতর্ক এবং প্রস্তুত আছি। এছাড়াও শ্যামলী, কল্যাণপুর এলাকাতেও দেখা গেছে যান চলাচল সম্পূর্ণই স্বাভাবিক এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে শ্যামলীতে যানবাহন, ব্যক্তিগত কার এবং মোটরসাইকেল রিক্সার জ্যামও ঘটতে দেখা গেছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেই ঢাকায় 3টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির অবরোধ শুরুর আগেই এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায় ঢাকায়। এছাড়াও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপির 48 ঘণ্টার অবরোধ কর্মসূচির সাথে যুগপৎ আন্দোলনের শরিক সহ জামায়াতে ইসলামও আলাদা করে এই অবরোধ পালন করছে। অবরোধের দ্বিতীয় দিনে ঢাকাসহ সারা দেশে 228 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন করা হয়েছে র্যাবের 460টি টহল টিম।